এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস এইটের ম্যাথ অনুশীলন হচ্ছে 1.2 এর কোশ্চেন নং 7 এর সমাধান করব। তো ক্লাস এইটের 1.2 এর অনুশীলনী যতগুলি রয়েছে প্রত্যেকটি ম্যাথস আমি করে রেখেছি এবং আরও বিভিন্ন যে অনুশীলনীগুলি রয়েছে সেগুলির রিকোয়েস্ট এসেছিল গত বছরে, তো সেগুলির ভিডিও আমি বানিয়ে রেখেছি, প্লেলিস্টের মধ্যে চেক করে নেবে, সেখানের মধ্যে পেয়ে যাবে। তারপরও যদি তোমাদের আরও প্রয়োজন হয়ে থাকে মধ্যে মধ্যে কোনো কোনো সেই এক্সারসাইজ বা অনুশীলনীগুলি মিস হয়ে গিয়েছে আমার, সেগুলি তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা টেলিগ্রামের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে। তো আজকের এই কোয়েশনটি হচ্ছে যে মূলত সংখ্যা 3/5 এবং 3/4 রয়েছে, এর মধ্যবর্তী 10টি মূলত সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা এইভাবেই মূলত সংখ্যা এগুলো হচ্ছে তোমাদের বোঝার জন্য আমি বলছি, যেমন এই ধরে নাও নাম্বার লাইন রয়েছে, এখানের মধ্যে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2। তাহলে এবার এই 1 এবং 2 এর মধ্যবর্তীয় সংখ্যা কিন্তু রয়েছে অনেকগুলি, তো ঠিক এইভাবে বা এখানে ধরে নাও 3 রয়েছে, তাহলে 0 অথবা এখানে ধরে নাও 1 এবং 3 এর মধ্যবর্তী সংখ্যা হচ্ছে 2 রয়েছে। তাহলে সেম এখানেও বলা হয়েছে যে 3/5 এবং হচ্ছে 3/4 এর মধ্যবর্তী এখানে মিডিলে যতগুলি সংখ্যা রয়েছে নাম্বার লাইনের মধ্যে সেগুলি তোমাদের নির্ণয় করার জন্য। তো সেগুলি কিভাবে করবে এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্রথমটি। তাহলে কোয়েশ্চেনের মধ্যে প্রথমে লিখে নেবে 3/5 আর এখানের মধ্যে লিখে নেবে যে 3/4, এইভাবে করে নিতে পারো সমান সমান। এইদিকে দেখে নাও, যেমন এখানে 4 রয়েছে, তাহলে এই ফাইভের সাথে এখানে 4 ইনটু করে দেবে, তাহলে 3-র সাথে ইনটু করে দিতে হবে, কারণ হচ্ছে তাকে এক্সট্রা আমরা লিখে নিচ্ছি। এই দুটি যদি আমরা কেটে দিই তাহলে আবার আমরা এই পার্সনটা পেয়ে যাচ্ছি, ঠিক সেইভাবেই এবার এই 4-এর সাথে আমরা এই 5-কে আমরা গুণ দিয়ে দেবো। আর উপরে হচ্ছে রয়েছে 3/5, তো ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এখানের মধ্যে, নিচে হচ্ছে 20, এখানে হচ্ছে 3/4 12, এখানে হচ্ছে 3/5 15, উপরে 3/5 15, নিচে হচ্ছে 4/5 20। তাহলে এবারে দেখে নাও নিচের দিকটি হচ্ছে 20 20, সেমই রয়েছে। তাহলে এবার হচ্ছে এই দুটির মধ্যে যদি আমরা বলে থাকি তাহলে 12/ হচ্ছে 20 আর এখানে হচ্ছে 15/20, তাহলে এই 12-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 13/20, 20 সেই নিচের মধ্যে থাকবে প্রত্যেকটি সংখ্যার সাথে, এখানে হচ্ছে 14/20। তাহলে হচ্ছে একটি এবং দুটি আমরা এই 12 এবং 15 মধ্যবর্তী সংখ্যা দুটি পেয়ে যাচ্ছি শুধু, কিন্তু আমাদের এখানে বলা হয়েছে যে 10টি মূলদ সংখ্যা নির্ণয় করো তাদের মধ্যবর্তী। তাই তাদের 10টি নির্ণয় করার জন্যে আমরা তাদের সাথে যে কোনো একটি সংখ্যা আমরা মাল্টিপ্লিকেশন করে দেখে নিতে পারি। তাহলে সেগুলি হচ্ছে অবশ্যই রাফে করে দেখে নেবে, তো রাফে যখনই দেখে নেবে সেটাকে এমনভাবে সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেগুলি আমরা মধ্যবর্তী সেখানে 10টি সংখ্যা পেয়ে যাই। তাহলে এই হচ্ছে 12 প্রথমটি আর দ্বিতীয়টি হচ্ছে 15/20। তাহলে কী সংখ্যা দ্বারা আমরা যদি 5 দিয়ে থাকি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 10^5, নিচেও করে দিতে হবে, দুটি সংখ্যা উভয় দিকেই গুণ করতে হবে 5। তাহলে এখানের মধ্যে হচ্ছে 12/5 হচ্ছে 60, নিচে হচ্ছে 20/5 রয়েছে এখানের মধ্যে, তো এখানে হচ্ছে 100, 25/100, এখানের মধ্যে হচ্ছে 15/75 আর এখানে হচ্ছে 25/100। তাহলে আমরা কিন্তু এবারে আমরা পেয়ে গিয়েছি এখানে হচ্ছে 60, তাহলে তার পরবর্তী মিডিলের সংখ্যা হচ্ছে 61/100, 62/100, পরবর্তী সংখ্যা হবে 63/100, 64/100, 65/100। এইভাবে করে আমরা 1 2 3 4 5 আরও 5টি লিখে দেবো, তো আমরা প্রায় চলে যাবো 70-তে। তো 100 ইনটু হবে 70 100, তো কতগুলি পেয়েছি 1 2, এটা হচ্ছে লাস্ট সংখ্যা আমাদের,
তো 1 2 3 4 5 6 7 8 হচ্ছে কি 71/100 72/100 73/100 74/100 আর এই 75/8 আছে আমাদের লাস্ট সংখ্যা তাহলে 75 এখানে লিখে নিচ্ছি তোমাদের বোঝার ক্ষেত্রে তো মিডলের সংখ্যাগুলি হচ্ছে এইগুলি এখানে যতগুলি সংখ্যা বের হয়েছে তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 এই পর্যন্ত আমাদের 10 হয়ে গেছে আমাদের এই সংখ্যাটা লেখার প্রয়োজন নেই তো এইভাবেও হতে পারে আমরা উভয়দিকে 5 5 গুণ করে দিতে পারি 7 গুণ করে দিতে পারি 8 গুণ করে দিতে পারি 10 গুণ করে দিয়ে দিতে পারি তো 10 গুণ করে দিয়ে দিলে সেটা হচ্ছে তোমাদের সুবিধা হয়ে যাবে তো সেটা কীভাবে আমি দেখিয়ে দেবো এখানে আমাদের তোমরা যদি এই উত্তরগুলি লিখে থাকো তাহলে কিন্তু সমস্যা নেই হবে আর উপরে এই দুটি জায়গাতে 10 10 দিয়ে গুণ করে যে আমরা রেজাল্ট বের করব সেটা দিলেও কোনো সমস্যা নেই সবগুলি ঠিকই রয়েছে তোমাদের যে বইয়ের যে উত্তরমালা রয়েছে সেখানের মধ্যে হয়তো এইভাবে নাও দেওয়া সেখানে থাকতে পারে আর 10 10 দিয়েও সেখানে গুণ করে সেটাও না থাকতে পারে সেখানে কী দিয়ে করা হয়েছে সেটা তো তোমরা দেখে নিতে পারো তখন সময় তোমরা সেটা পেয়ে যাবে কিন্তু তোমরা যেমন দেবে তেমনই হয়ে যাবে শুধু এটাই মনে রাখতে হবে যে একান থেকে এই লাস্ট সংখ্যার মধ্যে সেখানে এই মিডিলের সংখ্যাগুলি হতে হবে তাহলে তোমাদের আনসারটি পুরো কারেক্ট তো এবার হচ্ছে আমি এখানে উভয়ের মধ্যে আমি সেখানে 10 এবং এখানে হচ্ছে 10 ইন্টু করে দেবো এখানে হচ্ছে 10 ইন্টু করে দেবো এখানে হচ্ছে 10 ইন্টু করে দেবো তাহলে এই উপরের ক্ষেত্রে কী হচ্ছে এখানের মধ্যে উপরে হচ্ছে 12 ইন্টু 10 হচ্ছে 120 টুয়েলভের সাথে জিরো একটি এক্সট্রা লাগিয়ে নেবো আর এখানে হচ্ছে 200 হয়ে যাবে ঠিক এখানের মধ্যে হচ্ছে 20 ইন্টু 100 নয় এখানে 10 হবে তো 200 আর এখানে হচ্ছে 15 সাথে একটি জিরো এসে বসে যাবে কারণ হচ্ছে 10 দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে এটি হচ্ছে একদমই ইজি তো তার মধ্যবর্তী সংখ্যা কী হচ্ছে তার মধ্যবর্তী সংখ্যাগুলি হচ্ছে 20 121/200 তারপর হচ্ছে 122/200 এইভাবে আমরা লিখে যাব যদি এই অ্যান্সারটি দিয়ে দাও তাহলে কোনো প্রবলেম নেই এই অ্যান্সারটি দিয়ে দাও তাহলে প্রবলেম নেই তাহলে এবার লিখতে পারি যে 3/5 সুতরাং লিখে দেবে 3/5 এবং 3/4 এর মধ্যবর্তী 10টি মূলদ সংখ্যা তাহলে এলসিএম নিয়ে এখানে তো আমরা এলসিএমই নিয়েছি তো এলসিএম নিয়ে তোমরা এখানে 10টি বলা হয়েছে তাই এর জন্য তোমরা তারপর 10 ইন্টু করে দিতে পারো 5টি হলে 5টি সেটা তোমরা বুঝিয়ে শুনে এখানে ইন্টু করে দেবে তাহলে 10 দিয়ে এখানে হচ্ছে বেটার হচ্ছে কারণ হচ্ছে এখানে আমাদের মাল্টিপ্লিকেশনও ইজি হচ্ছে তাই এর জন্য সেটা তোমাদের জন্য দিয়ে দিলাম তো এখানে হচ্ছে 10টি মূলদ সংখ্যা কী কী সেটা হবে 121/200 122/200 123/200 এখানে হচ্ছে 124/200 125/200 তারপর এখানে মধ্যে হবে 126/200 তারপর হচ্ছে 127/200 কমা এখানে হচ্ছে 128/200 129/200 আমরা এখানে 50 অবধি যেতে পারি তাহলেও আমরা অনেকগুলি সংখ্যা পেয়ে যাব এখানে হচ্ছে 130/200 তো 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা 10টি মূলদ সংখ্যা নির্ণয় করে ফেলেছি তো এখানে হচ্ছে আনসার কমপ্লিট এক্সারসাইজ 1.2 এর তো আশা করি বুঝতে পারছো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ